বাবা আসবে কবে? নীলছাড়া এক পাখির দুটি পাখি ছানা আছে। এবছরই পাখি দুটির একটি 12 আর একটি 8 পেরিয়েছে। পাখি দুটি বাবার আদর ছাড়াই বড় হচ্ছে। টেলিফোনে প্রথম বাবা ডাক শুনে মা পাখির শিখিয়ে দেয়া বলিতে বা 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 শুনেই বুক ধড়ফড় করেছিল। চোখে কয়েক ফোঁটা না আরো বেশি হবে ঝরেছিল। বাবা বারবার ফোন করত, দিনে দিনে মাস বছর, বা থেকে বাবা আব্বু হয়ে গেল দেশান্তরী পাখি। দু এক বছর পরপর একবার নিড়ে ফিরে বড় পাখিটা তোতা, ছোট পাখিটা ময়না। বর্ণমালা অ আ ক খ এ বি সি ডি 1 থেকে 10, ছড়া গান সবই টেলিফোনে ঘন্টার পর ঘন্টা শোনা হয়। বাবা ছাড়াই বেড়ে উঠেছে প্রবাসী বাবার তোতা ময়না। চকলেটের আবদার আজকাল করে না, ব্যস্ত হয়ে পড়েছে যত বায়না মা পাখিটার কাছে। আগে অনেক প্রশ্ন করত, জানতে চাইতো ছানা দুটির কাছে, তোমার বাবার নাম কি, দাদার নাম কি, গ্রাম বাড়ি ইত্যাদি। আশ্চর্য, বাবা কাছে নেই, তারপরে যদি প্রশ্ন করে কেউ, কাকে বেশি ভালোবাসো, সবার আগে বাবার নামটা। মায়ের বিরুদ্ধে বিচার রাশি রাশি, স্পর্শ ছাড়া আদর ছাড়া মানিয়ে নিয়েছে। তোতা পাখি যা বলে জানতে চায় ময়নাও, তাই ফোন করলে আব্বু কি করছো, খেয়েছ, পায়ের ব্যথা কেমন, এখন কোথায়। বাবা কাছে নেই, বাবার মতোই ওরা মঞ্চ পাগল, প্রতিযোগিতায় অংশ নেয়, সার্টিফিকেট নিয়ে আসে, যত ছাড়া যতটুকু ঘরে শিখে দেখে শিখে। তোতা পাখিটা তো কবিতা লেখা শুরু করেছে বাবাকে নিয়ে, প্রথম কবিতা, বাবা তোমায় খুঁজি। ঈদের সকালে ঘরের জানালা দিয়ে তাকিয়ে দেখে অন্য শিশুদের বাবার সাথে খেলা করা, নীরব থাকে। বাবা ফোন করে, প্রবাসী বাবা, তোমায় না বুঝতে শিখেছে, এখন ওরা জানে ওদের বাবা প্রবাসী। তবুও তোতা ময়না প্রশ্ন করে, আব্বু বাড়ি আসবে কবে? সবার বাবা আসে, তুমি কেন আসো না? কখনো উত্তর দেয় প্রবাসী বাবা, এই তো কাজটা শেষ হলে চলে আসব। তোতা ময়না জানতে চায়, আবু তোমার কোম্পানি কি খারাপ, তোমাকে আসতে দেয় না কেন? প্রবাসী নিরুত্তর, কি করে দিবে এই প্রশ্নের উত্তর? ওরা একদিন হয়তো বুঝবে কেন আসে না। শুধু কি অর্থ সংকট, ছুটি নেই, নাকি এক ডানা কাটা পাখি তাদের বাবা উড়ে যেতে চায় তোতা ময়নার কাছে, পারে না, ডানা ঝাপটায় ক্ষত বিক্ষত হয়। প্রকৃতির আর প্রয়োজন ক
কতটা বিকলাঙ্গ করে রাখি সন্তানের পিতাকে। ওরা জানে না সব সময় প্রবাসী বাবার কানে বাজে তোতামনার সেই প্রশ্ন, বাবা আসবি কবে, আবার ফিরে আসতে হবে তোতা ময়নার জন্য, জীবন জীবিকার জন্য। ওরা কি জানবে কখনো যে পাখি একবার নীড় ছাড়ে সে পাখি আর নীড়ে ফিরে না, নীড় পর করে তারে হয়তো ফিরে। প্রবাসী নীড় হারা পাখি যখন পৌঁছে মৃত্যুর দুয়ারে। ধন্যবাদ সবাইকে, মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু সিঙ্গাপুর থেকে বরাবরের মতোই নিজের লেখা কয়েকটি প্রবাসী বাবার মনের কথা বললো। ভালো থাকবেন সবাই।